ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাত। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে হুজুরা যখনই দোয়া করে তো প্রথমেই বলে আমরা যা কিছু পাঠ করেছি এবং যা কিছু করলাম তার সওয়াব টুকু সোনার মদিনায় নবী পাকের রওজাই মোবারকে পৌঁছে দিও। তো ভাই আসলে এরা তো খুব মানে নবী পাকের রওজা মোবারকে সওয়াব পৌঁছে দেয় এরা, কারণ এদের তো সওয়াবের দরকার নাই, আর আল্লাহ নবীর যেহেতু সওয়াবের ভিখারি, তার সওয়াব কম, তিনি বেশি সওয়াব করতে পারেন নাই, তা তিনি বেশি আমল করতে পারেন নাই, তাই এই হুজুররা নিজের আমলটা হুজুরে পাককে দেয় আর কি। তো এদের মতন বড় ভণ্ড আর কে হবে? আরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সব থেকে বেশি আমল করে গেছেন, যিনি সবার আগে জান্নাতে যাবেন, তিনি কি আমাদের সওয়াবের ভিখারি? নাকি আমাদের নিজেদেরই জান বাঁচানোর জন্য আমাদের অনেক সওয়াবের দরকার? তো এদেরকে কে বোঝাবে এই ভণ্ডদেরকে?